ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে সরে দাঁড়ানোর কথা জানান কোহলি, আর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। বিরাট কোহলি বিশ্বকাপ জুড়ে ছিলেন না নিজের চেনা ছন্দে, কিন্তু বিগ ম্যাচের ক্রিকেটার আসরের ফাইনালে ফিরলেন স্বরূপে। শুরুটা আক্রমণাত্মক করলেও অন্য প্রান্তে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় এক প্রান্ত ধরে রাখেন কোহলি। দলের 176 রানের মধ্যে 59 বল খেলে তিনি করেন 76 রান, তাতে মেলে ফাইনাল সেরার পুরস্কার। আর এই ম্যাচ সেরার পুরস্কার নিতে এসেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দেন এই ব্যাটিং জিনিয়াস। জানান এই ফাইনালে ছিল ভারতের জার্সিতে তার শেষ টি টোয়েন্টি ম্যাচ। কোহলি বলেন নতুনদের জায়গা করে দিতে তার এমন সিদ্ধান্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের শর্টার ফরম্যাটে পথ চলা শুরু হয় কোহলির। প্রায় 14 বছরের ক্যারিয়ারে তিনি খেলেন 125 ম্যাচ, করেছেন এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ 4188 রান। গড় ছিল 48.69, ব্যাট করেছেন 137.04 স্ট্রাইক রেটে। তার নেতৃত্বে ভারত জিতেছে 50টি টি টোয়েন্টি ম্যাচ। কোহলির অবসরের ঘোষণার ঠিক 2 ঘন্টা পর টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানান বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রোহিত জানান ভারতের জার্সিতে আর ক্রিকেটের ছোট সংস্করণে দেখা যাবে না তাকে। টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন রোহিত। 2007 সাল থেকে 2024 এই 17 বছরের ক্যারিয়ারে টি টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা। 159 ম্যাচ খেলে করেছেন 4231 রান, 32.02 গড়ে এই ওপেনার খেলেছেন 140.89 স্ট্রাইক রেটে, নামের সাথে যোগ করেছেন 2টি বিশ্বকাপ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।